করোনা মহামারী সংক্রমণ আর দীঘলীয় লকডাউনে সলনি করলে বহুতরে জীবনশৈলী আর জীবিকার পথ। কাজিরঙার এজন পার্কত ইলেকট্রিশিয়ানে লকডাউনের সময় নিজের বৃত্তি সলনি করবলে বাধ্য হয়েছে মাছের ব্যাপার করবলে। আর অকল ইমানেই নহয়, রাজ্যের ভিন্ন প্রান্তটো সলনি করবলে বাধ্য হয়েছে নিজা নিজা বৃত্তি। অধিক জানাব আমার সাংবাদিক রঞ্জিত রজকে। হয় মঞ্জুশ্রী, সমগ্র বোকাখাত মহকুমাত কোভিড-19 সামাজিক সংক্রমণ অব্যাহত আছে। বিগত 24 ঘণ্টাত বোকাখাত মহকুমাত কোভিড আক্রান্তর সংখ্যা আছিল 14, আর ইয়াকে লৈ সমগ্র বোকাখাত মহকুমাত এতিয়ালৈকে কোভিড আক্রান্তর সংখ্যা 309 বৃদ্ধি পালে। কাজিরঙার কহরার এজন যুবক ইতিমধ্যে আক্রান্ত হয়েছে, কালি দেশত কোভিডর পজিটিভ পোৱা গৈছে, যার বাবে কাজিরঙাত পুনৰ তীব্র আতঙ্কর সৃষ্টি হয়েছে। মই আছো কাজিরঙার প্রাণকেন্দ্র কহরাত, আর মই দেখুৱাম, মই আমি নিউজ লাইভ ইতিমধ্যে দেখুৱাই আছো, আসলে লকডাউনে বা করোনায় বিভিন্ন জনের আসলে জীবন ধারণের যে প্রণালী, সেই প্রণালী ইতিমধ্যে সলনি করে দিছে। কোনোয়ে যদি হাজিরা করে আছিল, এটা দোকান দিবলে বাধ্য হয়েছে করোনার বাবে বা কোভিড-19 বাবে বা লকডাউনের বাবে। মূল এজন যুবক আছে, মিঠু, মিঠু বলে কোয়া হয়, আর এই যুবকজনে ইতিমধ্যে ইলেকট্রিশিয়ান আছিল, আর এটা কহরাত মাছ বিক্রি করবলে বাধ্য হয়েছে। আমি সেই দৃশ্য আমি দেখুম পুনপটিয়াভাবে মাছ বিক্রি করবলে বাধ্য হয়েছে। আগতে কত কি কাম করেছিল জানিব বিচার, আগতে কি করেছিল? মই আগতে ইলেকট্রিশিয়ান করেছিল, এতিয়া বর্তমান গোটেই লসখিনি বন্ধ হওয়ার পিছত এটা কিবা এটা তো করব লাগবে, গতিকে গোটেই আমি লোকাল মাছখিনি আঁঠু উঠাই আনি পেলাই বিক্রি করছো, আর তাকে চলি মিলি খাই আছো। আগতে ইলেকট্রিশিয়ান করেছিল, বর্তমান আসলে মাছের ব্যাপার মানে দেখছো কান্দুলি মাছ কেনদরে আসলে কান্দুলি জিয়া কান্দুলি, আর এই কান্দুলি মাছ লো আর বিভিন্ন মাছ লো আসলে কহরার বাজার অপেক্ষা করে আছে গ্রাহকের বাবে। কারণ লকডাউন কহরাত ইতিমধ্যে প্রায় বিগত এসপ্তাহ ধরে বন্ধ হয়ে আছে কারণ সামাজিক সংক্রমণ। আপনার বিচারিছো কহরাত, আমি বিচার আপনার ওসলে আইছো, কি কব লকডাউন অব্যাহত আছে, সমগ্র রাজ্যত করোনা আক্রান্ত বৃদ্ধি পাইছে, কি কব? তো কবলগিয়া তো কি আছে, আমি আমার পুলিশ প্রশাসনে আমি যাক রাইজ হয়ে আমি মানে কষ্ট করে আছো, রাইজবিলাকো সচেতন হব লাগে যে করোনার কারণে সবেই আমি পুলিশ প্রশাসনবিলাকে যেনে মানে চলাইছো এই কামবিলাক আগবাই যাবলে রাইজক যাতে বিপদত নপরক বলে সকলো রাইজে যদি তেনেকৈ ভাবে তেতিয়া হলে করোনাটোৰ পৰা রাইজও বাঁচিব। আপনি আরক্ষী, আপনি করোনাক লৈ ইতিমধ্যে গীতো গাইছিলে, করোনা কারণে অসম পুলিশ যুঁজিছে করোনা তৰৈ হ গোলাঘাট ডিষ্ট্রিক্ট এপরা করোনা ভটিয়াই যাব লৈ কৈছো। নমস্কার, আরক্ষী এজন আরক্ষী কনিষ্টেবল, আর ইতিমধ্যে করোনাক লৈ আমি নিউজ লাইভ দর্শক দেখাইছিল বহু কেটা গীত ইতিমধ্যে রচিছে। কাজিরঙার প্রাণকেন্দ্র কহরাত বরষুণ দি আছে পুৱাৰ পৰা, মঞ্জুশ্রী আমি কাজিরঙার দৃশ্য দেখাইছো, সমগ্র কাজিরঙার স্তব্ধ হয়ে পড়ছে, যেহেতু কাজিরঙাত ইতিমধ্যে কন্টেইনমেন্ট জোন হিসাবে ঘোষণা করেছে প্রশাসনে, চৌদিকে বাঁহর বেরিকেড লগাই দিয়া হয়েছে। আর মনোজ গগৈ মূল আছে কাজিরঙার প্রকৃতি প্রেমী সকলে চিনি পায়, মনোজ গগৈ, কাজিরঙাত লকডাউন অব্যাহত আছে, করোনা আক্রান্তর পুনের বৃদ্ধি পাইছে সংখ্যা? খুব দুর্ভাগ্যজনক আসলে করোনা আতঙ্ক, আর আমার কহরা আসলে সমগ্র কহরা আসলে এটা স্থবির হয়ে গেছে, বাজার পাতি নাই, আর মানুষ ইলেকট্রিশিয়ানে মাছ ব্যাপার করবলগিয়া হয়েছে, বিভিন্নজনে বিভিন্ন কামত যাবলগিয়া হয়েছে, পেটটো পুহিবই লাগিব, উপায় নাই, যিকোনো প্রকারে করে কিবা এটা করে খাব বিচারিছে, আর গতি এনেকই চলিব যিমান দিন থাকে করোনা। আৰু আমি এটাই জনাম যে ৰঞ্জিত ৰজক আপোনাক ধন্যবাদ জনাইছো। আৰু বোকাখাত, কাজিৰঙা আৰু নুমলীগড়ত কৰোনা ভাইৰাছক ভয়ানক সামাজিক সংক্ৰমণ হৈছে। বিগত 24 ঘণ্টাত বোকাখাতত 3 জন, নুমলীগড়ত 10 জন আৰু কাজিৰঙাৰ কহৰাত 1 জন লোক আক্ৰান্ত হৈছে কৰোনা ভাইৰাছত। ইয়াকে লৈ বোকাখাত মহকুমাত কৰোনাত আক্ৰান্ত সংখ্যা বৃদ্ধি পালে 309 জনলৈ।